মানুষকে রক্ত দেই, চিকিৎসার জন্য কাজ করি, শিক্ষা ক্ষেত্রে কাজ করি, অনেক কিছুই করি আমরা ভালো কাজ, কিন্তু আল্লাহর নিষেধ গুলো কিন্তু ছাড়ি না। আল্লাহর নিষেধটা ছাড়া সবচেয়ে বড় কথা, কারণ নেক আমল করা সহজ, আল্লাহর নিষেধ ছাড়াটা খুবই কঠিন, এটা মনে রাখবেন। নেক আমল করা সহজ, আল্লাহর জন্য কিছু ছাড়া অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ পাক আমাদেরকে ছাড়া তৌফিক দান করুন। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াতাওয়াসাবিল হাকি ওয়াতাওয়াসাবিস সাবর, যারা হকের উপদেশ দেয় পরস্পরকে, একে অপরকে হকের উপদেশ দেয়। হকটা কি জিনিস, হকটা কি, এর সংজ্ঞা কে দিবে? আমি দিব না আপনি দিবেন না আল্লাহ দিবেন, কার সংজ্ঞা দিবেন হকটা কি, কে বলবে, কে বুঝাবে? আল্লাহ বুঝাবেন। আল্লাহ বলছেন হকের সংজ্ঞা, সূরা কাহফ, আজকে জুমার রাত না, সূরা কাহফ অবশ্যই পড়বেন। সূরা কাহফের ফজিলত, আপনাকে আল্লাহ পাক মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এই সূরার 29 নম্বর আয়াতে গিয়ে দেখবেন আল্লাহ পাক হকের সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়াকুলুল হাক্কু মির রব্বিকুম, হক সেটাই, ভালো করে শুনেন, হক সেটাই, সত্য মিথ্যার মানদণ্ড সেটাই, ন্যায় অন্যায়ের মানদণ্ড সেটাই, জ্ঞানের মানদণ্ড সেটাই, ঠিক আছে, যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। কি নাজিল হয়েছে এখন আপনি বলেন, কি নাজিল হয়েছে? যখন তাওরাত নাজিল হয়েছিল ওটাই হক ছিল, ইঞ্জিল নাজিল হয়েছে ওটাই হক ছিল, জাবুর নাজিল হয়েছে ওটাই হক ছিল, এখন